হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে তো আমরা সবাই চলে যাব এখান থেকে, তাই জন্য। বলো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর ঘরটা মোটামুটি পরিষ্কার করে দিয়ে চলে গেছে আমাদের যে কাজের দিদি, আর এখন ওরা আসেনি, এখন দেরি আছে, 8টা বাজে, ওরা ওই 8:30 9টা এরকম সময় আসবে। আমরা তার মধ্যে ব্রেকফাস্ট করে নেব, আর বাকি যা অর্ডার করা হয়েছিল জিনিসপত্র ওগুলো চলে এসেছে, একটু আগেই এলো। এই যে আমাদের চা চলে এসেছে, এখন শান্তিতে বসে চা খেয়ে নি, তারপরে এরপরে আর শান্তি মিলবে কিনা জানি না। এই যে এগুলো সব বিগ বাস্কেটে এসছে। এই যে গ্লাভস, আর এটা হচ্ছে, এটা কি? আচ্ছা, হিংকো, এটা ফ্রি ফ্রি আইটেম না, এটা ফ্রি দিয়েছে। ও মা, এই দেখো এটা ফ্রি দিয়েছে, এটা নিয়ে নিয়ে চলে যাবো ব্যাগের মধ্যে। ওই একটা ডিটারজেন্ট, আর এই যে, এই যে আলু, এই যে আমার ছেলের প্যাম্পার্স, আর কিছু না তো। ও বাবা, বাকি টি ব্যাগটা সকালেই এসছে না? হ্যাঁ, আর তো কিছু বলিও নি, যাক ঠিক আছে। মা বানাচ্ছে সকালের টিফিন, চাউমিন, এটাই ছিল শেষ সম্বল আমাদের, তো সেটা দিয়ে মা চাউমিন বানাচ্ছে। পেঁয়াজ, দীপের আলু ভাজাটা আগে করে নি। হ্যাঁ, ওরা আলু ভাজাটা আগে করে দাও, তারপরে আমাদের। চান রেডি, আমি একদম পুরো, আর ওদিকে দিদা আছে চান করতে, মায়েরও চান হয়ে গেছে, মা চান করে রনকে চান করিয়ে দিয়েছে, আর এখন ওরা আসেনি, জানি না কখন আসে, এত দেরি হয়ে যাচ্ছে, প্রায় 10টা বেজে গেছে, 10টা না কটা বাজে যাই হোক, কটা বাজে, হ্যাঁ 11টা বাজে, তো জানি না কখন আসবে, এবার এখানে রেডি হলো। দাড়ি যে কেটেছো, দাড়িটা দেখাও। এ বাবা, একদম কচি হয়ে, কচি ব্যাপার। না না, মাস্ক পরো, মাস্ক পরো, মাস্ক পরো, তাড়াতাড়ি মাস্ক পরো, করোনা চলে এসছে নাকের কাছে, একটা করোনা, করোনাটা, করোনাটা চলে এসছে, তাড়াতাড়ি। আরে নাকে ছুঁয়ে গেল, যাক আর পারলো না।
মা ঘুম থেকে উঠে তোকে কেমন লাগছে রে? ওরা ভেতরে সব গোছাচ্ছে আর আমরা মা মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে নিয়ে বসে গল্প করছি। ওরা এই ঘরে খাটটা অ্যাকচুয়ালি গোছাচ্ছে আর ওই ঘরেও কিছু বাকি, ওই ঘরে কিছু লোক কাজ করছে, এই ঘরে কিছু লোক কাজ করছে, আমরা আর কোথায় বসবো? এই ঘরেই বারান্দায় বসি আর ওদিকে দ্বীপের একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে অফিস থেকে, এমার্জেন্সি একটা, তো ওই ঘরে বসে ওর কল চলছে, সব একসাথে সব একসাথে। তাহলে এবার আমরা কোথায় বসবো? ওই জন্য আমরা বাইরে বারান্দায় বসে আছি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে মা মেয়ে মিলে গল্প করছি। সারা এত এতগুলো মাসেও গল্প করার সময় হয়নি, আজকে সুযোগ পেয়েছি, আজকে সুযোগ পেয়েছি গল্প গল্প করার, মানে সুখ দুঃখের গল্প আজকে হচ্ছে। এই কাজ নেই তোমার? কাজ হয়ে গেছে, উনি পাপড় ভাজা খাচ্ছে জানলা দিয়ে। হ্যাঁ তুমি বেরিয়ে এসো, আর এখানে তোমার ছেলে তার মেয়েতে যুদ্ধ করছে, তুমি জানলা দিয়ে ওদের পাপড় ভাজা দেখাচ্ছ। হয়ে গেছে ইন্টারভিউ? হয়ে গেছে? এই ইন্টারভিউ হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে সব একদিনে? কুটু দেখ তোর বাবা জানলা দিয়ে পাপড় ভাজা খাচ্ছে তাকে। আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি, একবার বাজার যাচ্ছি। এখন বাজে প্রায় 5:30, ওরা সেই এসছে 12টার সময়, এখনো অবধি প্যাকিং হয়নি, তো মানে হয়নি মানে শেষ হয়নি, হচ্ছে তো। হঠাৎ মনে পড়লো যে কালকে আমি স্যানিটাইজার স্প্রে কিনতে ভুলে গেছি, তো ওই জন্য আবার আমি একবার বাজার যাচ্ছি। আর এই দেখো সব প্যাকিং হচ্ছে, নিচে নেমেছে ব্যাগ হয়নি। ও আচ্ছা, এটাই তো আসল ব্যাগ, এই যে এইটা দোলনাটা, এগুলো প্লাস এটা। এখন কটা বাজে যেন? 7:42। এই এতক্ষণে সব ঠিকঠাক হলো, ওরা গেল, ঘর ফাঁকা হলো। উফ, আর তুই এখানে কি করছিস? হ্যাঁ এ বাবা, আমি ওই ঘর থেকে গলা শুনতে পাচ্ছি।
সর্বশেষে আমরা বেরোলাম, মানে এত প্রবলেম হলো, এত মানে দেরি হয়ে গেছে আমাদের, তো কোনো এসইউভি পেলাম না আমরা, আর আমাদের এত লাগেজ তোমরা দেখলে, তো যেহেতু এসইউভি পেলাম না তো একটা দুখানা ক্যাব, নর্মাল ক্যাব মানে ফোর সিটার কার, একটা অটো, এইভাবে বুক করে আমরা এখন যাচ্ছি। একটা গাড়ি এখন আমি, দেখো পিছনে কত লাগেজ, এই সব দাম করে এখন যাচ্ছি। আমি একটা গাড়িতে বেরিয়ে গেছি, এবার ওখানে দীপ অটোতে বেরোবে কুট্টুসকে নিয়ে, আর মা আর একটা ক্যাবে রনকে নিয়ে, কারণ আমি রনকে নিয়ে এই এতগুলো মানে ব্যাগ নামাতে পারবো না, তো সেই জন্য আমি রনকে নিলাম না। তো যাই হোক, অনেক কিছু হয়তো তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, তার কারণ মানে বুঝতেই পারছো এতগুলো ব্যাগ নিয়ে আমি মানে নাজেহাল হয়ে যাচ্ছি একেবারে। তো ওখানে গিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলবো, ভিডিও করবো, ওকে? তো আমি এসে গেছি লিফটে, ওরা এখন এসে পৌঁছায়নি। এই দেখো ব্যাগ বোঝাই করে মোটামুটি উঠে পড়েছি লিফটে। বেলুন নেই, গ্লাসে করে ভালোই বেলছিস তো, কি হচ্ছে দেখো ওটা। হ্যাঁ হ্যাঁ, ওই যথেষ্ট, তুই কোন করে বলছিস? না না না, মোটা হবে তাহলে। আরে আমি ওই রকমই।